আসসালামু আলাইকুম। ভেনাসাইট ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন আমাদের ভেনাসাইট ইনস্টিটিউটে 10টি আলাদা আলাদা বিষয়ের উপর ফ্রিল্যান্সিং কোর্স রয়েছে। অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমার কোন কোর্সটা করা উচিত। আসলে অনেকের ধারণা না থাকার কারণে বুঝতে পারেন না কোন কোর্সে কী শেখানো হয়, কোন কোর্স দিয়ে আসলে কী ধরনের কাজ করানো হয়। সবার সুবিধার জন্য বিবেচনা করেই আমরা আসলে 10টি কোর্সের উপর আলাদা আলাদা 10টি ভিডিও করছি, যাতে যে কেউ সহজে ভিডিওগুলো থেকে দেখে আইডিয়া নিতে পারে যে তার জন্য আসলে কোন কোর্সটা করা উচিত হবে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব গ্রাফিক্স ডিজাইন নিয়ে। তো চলুন আমরা আমাদের টপিক্সগুলো দেখে আসি আজকের আলোচনার। আজকে আমরা যে টপিক্সগুলো নিয়ে কথা বলবো, গ্রাফিক্স ডিজাইন আসলে কী, হোয়াট ইজ গ্রাফিক্স ডিজাইন, টুলস অফ গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন শিখতে গেলে যে টুলসগুলোর ব্যবহার জানতে হয়, আওয়ার সার্ভিসেস। আমাদের ভেনাসাইট ইনস্টিটিউটে আমরা গ্রাফিক্স ডিজাইনে কোন কোন টপিকস শিখিয়ে থাকি, গ্রাফিক্স ডিজাইন শিখে আপনি ফ্রিল্যান্সিং কীভাবে ক্যারিয়ার করতে পারেন, এবং গ্রাফিক্স ডিজাইন শিখে আপনি কোন ধরনের জব করতে পারেন, এবং গ্রাফিক্স ডিজাইন শিখে আপনি এটাকে কীভাবে বিজনেসে নিয়ে যেতে পারেন। তো সবার প্রথমে আসি যে গ্রাফিক্স ডিজাইন আসলে কী। খুব কমন একটা প্রশ্ন যে গ্রাফিক্স ডিজাইন কী। এই টপিক্সটা মোটামুটি সবাই আমরা পরিচিত কম বেশি যে গ্রাফিক্স ডিজাইন কী। যেমন হলো আপনি দেখুন যে আপনি যে টি শার্টটা পরছেন তার উপর কোনো একটা ডিজাইন রয়েছে, সেটাও কিন্তু গ্রাফিক্স ডিজাইন। আমরা রাস্তাঘাটে চলতে বিভিন্ন ব্যানার পোস্টার দেখে থাকি, এটাও কিন্তু গ্রাফিক্স ডিজাইন। আমরা প্রতিনিয়ত বিভিন্ন পণ্য ইউজ করি, এই পণ্যগুলোতে আপনি দেখবেন যে এই পণ্যর প্যাকেজিং যেগুলো আছে প্যাকেটও কিন্তু ডিজাইন। অর্থাৎ আপনি যত ধরনের ডিজাইনই দেখুন না কেন সবগুলোই গ্রাফিক্স ডিজাইনের অন্তর্ভুক্ত। এবং যে কোনো ডিজাইন ইমপ্লিমেন্টেশন করার আগে সেটা সফটওয়্যারের মাধ্যমে ডিজাইনটা করে নেওয়া হয়। তো সচরাচর মোস্ট পপুলার গ্রাফিক্স ডিজাইন টুলস হলো দুইটা, অ্যাডোব ইলাস্ট্রেটর এবং অ্যাডোব ফটোশপ। এছাড়াও আরও অনেক ধরনের টুলস রয়েছে। তো আমরা মূলত শুরুর জন্য অ্যাডোব ইলাস্ট্রেটর এবং অ্যাডোব ফটোশপটাই শিখিয়ে থাকি। এবার আসি যে আমাদের সার্ভিস সম্বন্ধে, আমরা আমাদের ভেনাসাইট ইনস্টিটিউটে গ্রাফিক্স ডিজাইনের কোন পার্টগুলো শিখিয়ে থাকি। অ্যাকচুয়ালি গ্রাফিক্সে আমরা যেগুলো শিখে থাকি প্রথমে হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর, এরপর হচ্ছে অ্যাডোব ফটোশপ। এবং এই ফটোশপ ইলাস্ট্রেটরের এ টু জেড শেখার পরে আপনি এই স্কিলটা ইউজ করে অনেক ধরনের ডিজাইন করতে পারেন। যেমন আমরা যদি একটু দেখে আসি, যেমন লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ইনফোগ্রাফিক ডিজাইন, ভেক্টর ট্রেসিং, বুক কভার ডিজাইন, অ্যালবাম কভার ডিজাইন, প্যাকেজিং ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ব্রোশার ডিজাইন, পোস্টার ডিজাইন, ক্যাটালগ ডিজাইন, মেনু ডিজাইন, পোস্ট কার্ড ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, টি শার্ট ডিজাইন, ফটোশপ এডিটিং। অর্থাৎ আপনি যদি ডিজাইন স্কিল থাকে আপনি তাহলে এতগুলো সব ধরনের ডিজাইনই আপনি করতে পারবেন। এবং আমরা আমাদের ভেনাসাইট ইনস্টিটিউটে এখানে যত ধরনের ডিজাইন আপনি দেখলেন সব ধরনের ডিজাইনই আমরা শিখিয়ে থাকি। আচ্ছা, এবার প্রশ্ন হলো যে আমি এই গ্রাফিক্স ডিজাইন শিখে আমি অ্যাকচুয়ালি কী করতে পারবো। তো আমাদের অভিজ্ঞতা অনুযায়ী গ্রাফিক্স ডিজাইন শিখে আসলে তিন ধরনের ক্যারিয়ার গড়া সম্ভব। ফার্স্ট ওয়ান ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, নাম্বার টু গ্রাফিক্স ডিজাইন জব, বিভিন্ন আপনি জব করতে পারেন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে, এবং গ্রাফিক্স ডিজাইন অ্যাজ বিজনেস, আপনি যখন একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন হবেন সেই স্কিলটা ইউজ করে কীভাবে আপনি বিজনেস করতে পারেন সেটাও আমি আজকের এই ভিডিওতে দেখাবো। এছাড়াও অনেক রিমোট জব আছে, ফ্রিল্যান্সিং কোনো মার্কেট প্লেসের জব, এছাড়াও অনেক রিমোট জব আছে। আপনার যদি আপনার যে কাজগুলো করবেন সেই কাজগুলো যদি আপনি ড্রিবল বা বিহ্যান্সে দেন, সেখানে আপনার একটা পোর্টফোলিও রেডি হয়। এই ড্রিবল বা বিহ্যান্সের মাধ্যমে আপনি অনেক ক্লায়েন্ট গ্রাব করতে পারবেন। তো চলুন আজকে আমরা প্রথম টপিক্সটা, যেটা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, গ্রাফিক্স ডিজাইনার অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমরা কীভাবে শুরু করতে পারি বা কোন কাজগুলো করতে পারি, চলুন দেখা যাক। একটি জনপ্রিয় অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, তার নাম হলো freelancer.com। এখানে গ্রাফিক্স রিলেটেড প্রচুর কাজ হয়। এখানে কাজ হয় মূলত দুইভাবে, এক হচ্ছে বিভিন্ন ক্লায়েন্ট জব পোস্ট করে, সেই জবে আপনি বিড করার মাধ্যমে কাজ নিতে পারেন। আরেকটি কাজ হয় কনটেস্টের মাধ্যমে, অর্থাৎ যেমন আপনি যদি প্রথম কনটেস্টটা দেখেন, লোগো ডিজাইন প্রফেশনাল অ্যাক্সেস কন্ট্রোল প্রোডাক্টস, এটার বাজেট হলো $178।
বিভিন্নজন এখানে পার্টিসিপেট করবে। পার্টিসিপেট করার পর যার ডিজাইনটা ক্লায়েন্ট চুজ করবে সেই আলটিমেটলি এই পেমেন্টটা পাবে। তাছাড়া আপনি যদি দেখেন যে ডিজাইন ফরের টি শার্ট, লোগো ডিজাইন, স্পোর্টস লোগো আর্ট ওয়ার্ক, হিউজ পরিমাণ গ্রাফিক্স ডিজাইনের কাজ আছে। এবং আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যে কাজগুলো সবচেয়ে বেশি থাকে তার মধ্যে গ্রাফিক্স ডিজাইন হচ্ছে অন্যতম। এরপর যদি আমরা আরেকটি মার্কেট প্লেস দেখি, সেটা হলো fiverr.com। আপনি যদি দেখেন প্রথমে তাদের একটা ক্যাটাগরি আছে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, এর মধ্যে আরও কতগুলো সাব ক্যাটাগরি রয়েছে, লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি, লোগোর মধ্যে আরও অনেকগুলো টাইপস আছে, গেম নিয়ে আপনি কাজ করতে পারেন, গেমের ক্যারেক্টার ডিজাইন, গেম আর্ট, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনে অনেকগুলো কাজ আছে, ভিজুয়াল ডিজাইনের কাজ আছে, প্যাকেজিং অ্যান্ড লেবেলিংয়ের কাজ আছে, যেমন বুক ডিজাইন, অ্যালবাম কভার ডিজাইন, ওয়েব অ্যান্ড মোবাইলের কাজ আছে, যেমন হলো আমরা আমাদের ফোনে বিভিন্ন অ্যাপস ইউজ করি বা আমরা বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করি, এই ওয়েবসাইট বা মোবাইল অ্যাপসগুলো প্রথমে যে কাজটি করা হয় সেটা হলো ফটোশপ দিয়ে বা সরি যে কোনো একটা গ্রাফিক্স টুল দিয়ে আপনার এই ইউআইটা ডিজাইন, ইন্টারফেসটা ডিজাইন করে নেওয়া। আর্কিটেকচার অ্যান্ড বিল্ডিং ডিজাইনের মধ্যে অনেক কিছু আছে, প্রোডাক্ট অ্যান্ড ক্যারেক্টার ডিজাইন আছে, যেমন বিভিন্ন কার্টুন ক্যারেক্টার আছে, প্রিন্ট ডিজাইন আছে অনেকগুলো, ফ্লায়ার ডিজাইন, ব্রোশার ডিজাইন, সিঙ্গেল সিগনেচার ডিজাইন, অনেক ধরনের ডিজাইন আছে, মেনু ডিজাইন, এই ধরনের আপনারা এই মার্কেট প্লেসগুলোতে গেলেই দেখতে পারবেন যে গ্রাফিক্সের আসলে কী পরিমাণ, কত পরিমাণ কাজ রয়েছে। সো আপনি যদি একটু কষ্ট করে একটু সময় দিয়ে কাজগুলো ভালোভাবে শিখে নিতে পারেন, তো নিঃসন্দেহে অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার হিসাবে এটা অনেক ভালো একটা ক্যারিয়ার গড়া সম্ভব। এছাড়া ওকে আপনি যদি চান যে না আমি আসলে ফ্রিল্যান্সিং বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করবো না, সেক্ষেত্রেও আপনার অপশন আছে। আপনি যদি যেমন আমরা বাংলাদেশে বৃহত্তম একটি জব পোর্টাল হলো বিডি জবস, আপনি যদি যান গিয়ে যদি সার্চ করেন, যেমন আমি এখানে অলরেডি সার্চ করেছি গ্রাফিক্স ডিজাইন হিসেবে, আপনি যদি দেখেন হিউজ জব আছে, যেমন এখানে গ্রাফিক্স ডিজাইনার ফর কাইনেট গার্মেন্টস, তারপর যদি দেখেন গ্রাফিক্স ডিজাইনার, তারপরে যদি আরও দেখেন এক্সিকিউটিভ 3D ডিজাইন, ভিজুয়ালাইজার, তারপরে ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার, তারপরে প্রোডাক্ট ম্যানেজার, প্রিন্টিংয়ে আছে, অর্থাৎ অসংখ্য কাজ আছে। আপনারা যদি এখানে দেখেন দেখবেন যে হিউজ পরিমাণ কাজ আছে। সো আপনি যদি ফ্রিল্যান্সিং নাও করেন, আপনি যদি গ্রাফিক্স স্কিলটা দিয়ে জব করতে চান, সেটাও কিন্তু পসিবল। এরপরে হচ্ছে আরেকটা বিষয় আসলো, আমরা শেষে যে কথাটা বলেছিলাম যে গ্রাফিক্স ডিজাইনার অ্যাজ এ বিজনেস, এটাকে আপনি কীভাবে বিজনেসে নিয়ে যেতে পারেন, সিম্পল, যেটা হলো যে আপনি কোনো একটা ক্লায়েন্টের জন্য একটা পোস্টার ডিজাইন করেছেন বা একটা বিজনেস কার্ড ডিজাইন করেছেন, এরকম অনেক ধরনের মার্কেট প্লেস আছে যেইখানে আপনি আপনার একটা কোনো একটা বিজনেস কার্ড হোক বা পোস্টার হোক আপনি দিবেন। যেমন হলো আমরা যদি একটু দেখে আসি এখানে, যেমন ধরেন যে হচ্ছে ফটো টেমপ্লেট, আমরা যদি এটাই দেখি যে আমাদের বিভিন্ন ছবির জন্য যে টেমপ্লেটিংগুলো আছে, এই টাইপের টেমপ্লেটিংগুলো যদি দেখি, তাই এখানে বিভিন্ন ফটো টেমপ্লেটিং আছে, সেগুলো কিন্তু $3, $3, $4, অর্থাৎ আপনি এই একটি ফটো টেমপ্লেট এখানে একবার দিবেন, যদি এই মার্কেট প্লেস সেটা অ্যাপ্রুভ করে, এটা যতদিন সেল হবে সেখান থেকে আপনি ততদিন কমিশন পেতে থাকবেন। অ্যাজ লাইক দেখেন এই আইটেমসটা 57 সেল হয়েছে, অর্থাৎ প্রাইস হচ্ছে $4, একটা পার্সেন্টেজ এই মার্কেট প্লেস নেবে, বাদ বাকিটা কিন্তু আপনি পেতেই থাকবেন। অর্থাৎ এই আইটেমসটা যতবার এমনকি কয়েক লাখ যদি সেল হয়, প্রত্যেকটা আইটেমস থেকে আপনি ততবার কিন্তু পেমেন্ট পেতে থাকবেন। অর্থাৎ আপনি যদি ভালো মানের, তবে এইখানে কাজ করতে গেলে অবশ্যই আপনার স্কিল ডেভেলপ করতে হবে। যেমন এখানে দেখেন যে 6 প্রফেশনাল ক্যামেরা ফ্রেম বর্ডার, প্রায় দেখেন কতগুলো সেল, $4 করে যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে কত টাকা হচ্ছে। এরকম আরও অনেক আইটেমস আছে, এই মার্কেট প্লেসগুলো আসলে রিসার্চ করতে হয় কীভাবে এখানে করতে হয়, এগুলো সবই আপনারা শিখতে পারবেন আমাদের এই কোর্সটাতে আর কি। আমি যতগুলো বিষয়গুলো সেক্টরগুলো দেখালাম বা গ্রাফিক্স দিয়ে যত ধরনের কাজ করা যায়, আমাদের ভেনোসাইট ইনস্টিটিউটে যে কোর্সটি রয়েছে আমরা এই সকল কিছু কভার করে থাকি। এর বাইরেও আমরা আরও অনেক টিপস ট্রিক্স শেয়ার করি আপনাদের সাথে, কীভাবে আপনার এই স্কিলগুলো ইউজ করে আরও ভালো ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্ভব, সবই আমরা আমাদের এই কোর্সগুলোতে ইনক্লুড আছে। আপনি যদি আমাদের ভেনোসাইট ইনস্টিটিউটে গ্রাফিক্স ডিজাইন কোর্স করতে চান, তবে আমাদেরকে ইনবক্সে মেসেজ দিতে পারেন, কমেন্ট করতে পারেন, অথবা আমাদের সরাসরি ফোনে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আমাদের সরাসরি অফিসে এসে যোগাযোগ করতে পারেন। আপনাদের জন্য একটা সুযোগ আছে, সেটা হলো আপনি যদি ভর্তির পূর্বে যাচাই ক্লাস করতে চান, যে কোনো ব্যাচের সাথে আপনি 3 থেকে 5টা ক্লাস পর্যন্ত আমরা কেমন শেখাই কীভাবে শেখাই সেটা দেখার জন্য ফ্রিতে, উইদাউট এনি ফিতে আপনি ভর্তি হতে পারবেন। আর আরেকটি কথা বলে দিচ্ছি যে আমরা কীরকম শেখাই এই নিশ্চয়তার জন্য আপনি ভর্তি হওয়ার পরে
যদি আপনি মনে করেন যে আপনি যে ডিজায়ার বা স্বপ্ন নিয়ে এখানে এসেছিলেন সেরকম কাঙ্ক্ষিত সার্ভিস আমার থেকে পাচ্ছেন না, আমাদের থেকে পাচ্ছেন না, তবে আপনি যদি এটা ক্লেম করতে পারেন তবে আপনার ফুল টাকা আমরা রিফান্ড করে দেব। তবে আমরা যেহেতু 2018 সাল থেকে অসংখ্য স্টুডেন্টকে সার্ভিস দিয়ে আসছি, এই ধরনের কখনো আমরা ক্লেম খাইনি। তবে আপনি যদি আমাদের কোয়ালিটি যাচাই করতে চান, আমরা কি করি আমাদেরকে যাচাই করতে চান, তবে অফিসে আসুন, বিস্তারিত কথা হবে। আর এই গ্রাফিক্স রিলেটেড যদি আপনার কোনো কোশ্চেন থাকে আমাদেরকে কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।